শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে পথে নামল পুরসভা। শনিবার ইরিগেশন ডিপার্টমেন্ট এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জল নিষ্কাশনের মূল হাইড্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানিউল ইসলাম, জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক সুভাষ সিং, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, সন্ধ্যা দাস, বিরোধী দলনেতা অম্লান ভাদুরী সহ অন্যান্য আধিকারিকেরা। বাইপাসের ধারে শহরের জল নিষ্কাশনের যে মূল হাইড্রেন, সেই আয়োজনের বাউন্ডারির প্রয়োজন রয়েছে বলে জানান চেয়ারম্যান। বাউন্ডারি বাইপাসের ধারের মাটির ধস নেমে ড্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, অতি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়া ড্রেনের জল মহানন্দা নদীতে পড়বে তার জলস্তর কি পরিমাপ তার উপরে নির্ভর করবে, সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। এক কথায় যে কোনো প্রকারের মাস্টার প্ল্যান তৈরি করে এবার শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে পুরসভা। আমরা আমাদের যে ড্রেনটা এই পড়ছে প্রায় 8টা ওয়ার্ড আর অনেকগুলা অফিস উদ্বলব কাগজটা, আমাদের যেরকম 900 হচ্ছে 20, 27, 28, 26, 28, 29, 25, 30, 17, 1, 2, 4, 5, 6, 7 এতগুলো ওয়ার্ড আছে। বাস টার্মিনাস অফিস, আরএমসি, গৌড় ইউনিভার্সিটি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, পুলিশ অফিস, হর্টিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, বিএলআর অফিস, ডিস্ট্রিক্ট জেল, মেডিকেল কলেজ, হসপিটাল, রবীন্দ্র ভবন, যোধপুর 1-2, এটা এতগুলো জলের জলগুলো আমরা ওইখান থেকে বের করে এইখান থেকে নিয়ে গিয়ে একদম মহানন্দায় যাওয়ার আগে ওখানে আমরা স্লাজ পয়েন্ট করব, যেখানে জলগুলোকে আমরা ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট করে ওদের যাতে কোনো নোংরা বর্জ্য পদার্থ না যায় তার দিকে দেখে আমরা করব। আর এইখানে আপনারা কি পরিকল্পনা, এই যে গার্বেজগুলো পড়ে আছে এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখান থেকে শহরে যত গার্বেজ হবে ছোট গাড়িতে আসবে এখানে ফেলবে, এখানে সেগ্রিগেট করবে, করে যেটা পচনশীল সেটা আলাদা ইউনিট যাবে, যেটা পচনশীল না ওটা আলাদা ইউনিটে যাবে। আর প্লাস্টিক ক্র্যাশার বসিয়ে দেবো যেখানে প্লাস্টিকগুলো ক্র্যাশ করে এখানে ঢুকে যাবে, বিক্রি হয়ে যাবে ওগুলা রিসাইকেল। আর কি আপনাকে এটাকে ই করা হবে, গার্ডওয়াল দেওয়া হবে? হ্যাঁ, গার্ডওয়াল দিয়ে এগুলো করা হবে। আমাদের এনএচআই অফিসাররাও আছেন, তারাও ছিলেন একটু আগে ইরিগেশন অফিসারও ছিলেন, তারাও দেখে দিলেন। আজকে কি দেখলেন? আজকে কি দেখলাম লেভেল ঠিক আছে, মানে লাস্ট যেটা হয়েছে ঠিক আছে কিনা সেটা বোঝা যাবে না, সেটা ড্রয়িং দেবেন, সেই ড্রয়িংটা দেখে আমাদেরকে জানিয়ে কোন পাবে সেটা ইডিএল থেকে উপরে আছে না নিচে আছে। এবার যদি ইডিএল থেকে উপরে থাকে তাহলে শো প্রবলেম হবে, আবার যদি ইডিএল থেকে নিচে নেমে যায় তাহলে হয়ে যাবে, তখন যদি একটা প্রবলেম হয়ে যাবে। মানে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে কিনা সেটা ড্রয়িং দেখলে বোঝা যাবে। ঠিক ঠিক, আগে বাই ড্রয়িং করব, ড্রয়িং তৈরি হবে তারপরে আপনারা বলতে পারবেন। ঠিক আছে, আপনার নাম? ওয়ালিউল ইসলাম। আপনি কি দায়িত্ব নিয়ে নিন ইরিগেশন? থ্যাংক ইউ। सबके पास रिक्वेस्ट किए थे कि हम लोग पिछले साल जो है पानी जाने के लिए बनाए थे तो प्रोटेक्शन वॉल का था कमिटमेंट कि हमारा रोड का मट्टी फ्लैट नहीं होगा, गिरेगा नहीं, रेनकट नहीं होगा, तो उसका वो काम नहीं हुआ था, तो फिर दोबारा हमने इसके लिए रिक्वेस्ट किए थे, उसी के लिए आज विजिट हुआ है। अभी ये बोले हैं कि 2 महीने में हो जाएगा, देखते हैं आगे क्या होता है। ठीक है सर, आपका नाम? सर मेरा नाम सुभाष सिंह।